বাংলাদেশের সংবিধানে একজন আইনের শিক্ষার্থী হিসেবে বিষয়টি উল্লেখ না করলেই নয়, স্পষ্টত উল্লেখ রয়েছে সবার মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, রাজনৈতিক অধিকার চর্চার সুযোগ সবার রয়েছে, যদি কিনা সেটি দেশের বিরুদ্ধে যায়। স্বাধীনতার সপক্ষ শক্তির চেতনার চর্চা করা, জাতির পিতার আদর্শের চর্চা করা, উন্নত স্বনির্ভর আধুনিক স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বিভোর বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে যোগদান করা, এটি তো কোনো শিক্ষার্থীর অপরাধ হতে পারে না। এই ন্যায্য অধিকার থেকে একজন শিক্ষার্থীকে বঞ্চিত করা সংবিধান পরিপন্থী। আমরা বুয়েট প্রশাসনকে জানিয়ে দিতে চাই, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে প্রণীত সংবিধান, এই সংবিধানের বিরুদ্ধে গিয়ে বুয়েট প্রশাসনের সকল সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা রাজপথে লড়ব, আমরা টেবিল টকে লড়ব, আমরা আইনি প্রাঙ্গণে লড়ব। বুয়েটের শিক্ষার্থীদের রাজনীতি করার ফয়সালা বুয়েটের শিক্ষার্থীরাই গ্রহণ করবে, বুয়েটের শিক্ষার্থীরা রাজনীতি করবে কি করবে না এটি স্বাধীনতা বিরোধী দেশ বিরোধী কোন অপর শক্তি কোন চক্রান্তের ফাঁদে পা দিয়ে ভুলুন্ডিত আমরা হতে দিতে পারি না। আমরা স্পষ্টত বলতে চাই, স্পষ্টত জানাতে চাই, বুয়েট ক্যাম্পাসে বঙ্গবন্ধুর আদর্শের চর্চা চলবে। আমরা স্পষ্টত বলতে চাই, বুয়েট ক্যাম্পাসে স্বাধীনতার সপক্ষ শক্তি জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান তুলবে। আমরা স্পষ্টত বলতে চাই, বুয়েট ক্যাম্পাসের শিক্ষার্থীরা স্লোগান তুলবে, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা। আমরা স্পষ্টত বলতে চাই, বুয়েট ক্যাম্পাসের শিক্ষার্থীরা স্লোগান তুলবে, বাংলা না আফগান বাংলা বাংলা। আমরা স্পষ্টত বলতে চাই, বুয়েট ক্যাম্পাসের শিক্ষার্থীরা স্পষ্ট ভাষায় স্লোগান তুলবে, বায়ান্নর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, 62-র হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, 66-র হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, 69-র হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, 71-র হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। সুতরাং আসুন সম্মিলিত সুরে একসাথে জয় বাংলার স্লোগানে এই বুয়েটকে প্রকম্পিত করে এই বুয়েটের শিক্ষার্থীদেরকে স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বিভোর শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা একটি সুন্দর শিক্ষার পরিবেশ সমৃদ্ধ বুয়েট ক্যাম্পাস গড়ে তুলি। এই বিষয়ে বুয়েটের যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তাদের পাশে বাংলাদেশ ছাত্রলীগ সবসময় ছিল। যেভাবে 48 সালের 4 জানুয়ারি প্রতিষ্ঠার পর থেকে আজ অবধি বাংলাদেশ ছাত্রলীগ দেশের সকল স্বাধিকার স্বাধীনতার অধিকার আদায়ের আন্দোলনে, ভোট ভাতের অধিকার আদায়ের আন্দোলনে, শিক্ষার্থীদের শিক্ষার অধিকার আদায়ের আন্দোলনে, সাধারণ শিক্ষার্থীদের জনগণের মানুষের পাশে বুক চিতিয়ে দাঁড়িয়েছে, সেইভাবেই সামনের দিনেও বুয়েটের শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগ পাশে থাকবে। 71-এর মহান স্বাধীনতা যুদ্ধে রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধে 17,000 নেতাকর্মীকে বলিদান দেওয়া এই ছাত্র সংগঠন ঠুনকো কোনো জঙ্গিবাদী গোষ্ঠীর ঠুনকো কোনো মৌলবাদী গোষ্ঠীর ওই মিথ্যা হম্বিদম্বি আস্ফলনে ভয় করে না। যুজুর ভয় দেখি আমাদের লাভ নেই। বাংলাদেশ ছাত্রলীগ এমন খেলা বহু খেলে এসেছে, বাংলাদেশ ছাত্রলীগ এমন খেলায় বারবার জিতে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে রক্ত যখন নিয়েছি রক্ত আরো দেব জাতির ভিতরে এই স্পষ্ট ভাষণকে হৃদয়ে আত্মস্থ করে সবসময় সংগ্রামের চেতনায় বলিয়ান হয়ে, বিদ্রোহের চেতনায় বলিয়ান হয়ে, বিপ্লবের চেতনায় বলিয়ান হয়ে এই দেশ মাতৃকাকে নিরাপদ রাখার জন্য, এই দেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্য বঙ্গবন্ধু কন্যা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতার রেখে যাওয়া এই জাতির কাছে শ্রেষ্ঠ আমানত। এদেশের উন্নয়নের রূপকার শেখ হাসিনার নেতৃত্বে বুয়েট ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে কাজ করে যাবে। আমরা চাই বুয়েটের শিক্ষার্থীরা এই দেশকে সিলিকন ভ্যালি উপহার দেবে। আমরা বলতে চাই বুয়েটের শিক্ষার্থীদের নেতৃত্বে এদেশ এন্টারপ্রেনারশিপ হাব হবে। আমরা বলতে চাই বুয়েটের শিক্ষার্থীদের নেতৃত্বে আইটি সেক্টরে সারা বাংলাদেশ বিশ্ব বুকে রাজ করবে। আমরা বলতে চাই বুয়েটের শিক্ষার্থীদের নেতৃত্বে জ্ঞান বিজ্ঞানের চর্চায় বাংলাদেশ সবার আগে সারা বিশ্বে একটি উজ্জ্বল নক্ষত্র হয়ে জল জল করবে। সুতরাং এই বুয়েটের শিক্ষার্থীরা সকল কাজের সাথে সাথে মুক্ত বুদ্ধি চর্চা করবে, তারা সকল কাজের সাথে সাথে স্বাধীনতার সপক্ষ শক্তির জয়গান গাইবে এই প্রত্যাশার জয় ধারণ করে বাংলাদেশ ছাত্রলীগ বুয়েটের সকল স্বাধীনতার সপক্ষ শক্তির পাশে দাঁড়ানোর দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে